হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মিস কিটু ফ্যামিলিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সানডে সকাল 6:15। তো 6:15 আমরা এত সাজুগুজি করে কোথায় যাচ্ছি? তো হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি পিকনিকে। আর এই পিকনিকটা মানে আমাদের ফ্যামিলির লোকরাও যাচ্ছে এবং মানে পাড়ার লোকজন সবাই মিলে আমরা আজকে পিকনিকে যাচ্ছি। আর পিকনিকটা কোথায় যেন হচ্ছে, টুসকি বনগাঁর ওদিকে, আমি ঠিক স্পটটা জানি না, শুনেছি বনগাঁর ওদিকে কোনো নদী টদীর ধারে, নদীর ধারে আর কি। তো ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ করে তোমাদের সাথেও শেয়ার করে দিই আমাদের পিকনিকটা। তো চলো তোমরাও আমাদের সাথে, আর আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি, টুসকিও রেডি হয়ে গেছে, রাজু উঠে পড়েছে ওয়াশরুমে চলে গেছে, সবাই রেডি হয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকে নিয়ে একটু পিকনিকে ঘুরে আসি। আমরা পিকনিক স্পটে চলে এসেছি আর এই যে আমার পিছনে একটা নদী দেখা যাচ্ছে, এখানে আমাদের স্পট, কি সুন্দর পিছনে বোট। আর এটা হচ্ছে ইছামতি নদী, সামনে সর্ষের ক্ষেত, দারুণ সুন্দর একটা পরিবেশ, মানে সিনারি বলা যায়, ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, আমি পিছনে গান চলছে বলে আমার কথা ভালো শোনা যাচ্ছে না। তো চলো আমি দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা। পাটুসকি এখন পোজ দিচ্ছে, রাজু 21 দিন মে পয়সা ডাবল। পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ব্রেকফাস্ট, সবাই ব্রেকফাস্ট করছে, বাচ্চা খাবে। তো আমরা বেরিয়েছি নৌকা করে ঘুরতে, ইচ্ছামতি নদীতে এসছি আমরা। কেউ নড়ো না, কেউ নড়ো না কিন্তু। তো আমরা সবাই দেখো নৌকা করে এসছি, দারুণ, অনেক বছর পরে আমরা নৌকায় উঠেছি। আর রাজু, এই যে রাজু, রাজু হ্যালো বলো। হ্যালো, সবাই ভিডিও করছে, সবাই ভিডিও করাতে ব্যস্ত, আগে টুসকি করে গেছে এই নৌকাটায় আর কি আমরা উঠেছি। তো আমরা পিকনিক থেকে একটু বাইরে চলে এসেছি, গ্রামটা একটু হেঁটে হেঁটে ঘোরার জন্য। টুসকিও এসছে আমার সাথে, আর টুসকির পিসি, পিসা, পাপা সবাই আগে আছে, ওরা আগে আগে হেঁটে যাচ্ছে, আমরা একটু পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমাদের দেখালাম কি সুন্দর সর্ষে ক্ষেত, পুরো হলুদ হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। Thank you.
তারপরে খাওয়া দাওয়া হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, দেখা যাক কি খেলা হচ্ছে। তো আমাদের খাবার দাবার চলে এসছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো বাকি সবাই খাওয়া দাওয়া করছে, আর আমরা একটু তাড়াতাড়ি চলে যাব, কারণ আমার সাথে যে আছে আমার ননদ নন্দাই এসছেন, ওনারা তো, দাদা একটু শরীরটা খারাপ আছে, তো ওই জন্য আমরা এখন চলে যাব। দেখো নদীটা কি সুন্দর লাগছে, সূর্যটা ঢলে এসছে, তো নদীটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন কার মতো টাটা, দেখি গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। খুশকি চলে আয়, দেখো টুসকি কি করছে, টুসকি আয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে রাত্রিবেলা এসে মানে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে তোমাদের সাথে আমার আর কথা বলা হয়নি, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম সবাই, আমি, রাজু, টুসকি। রাজু টুসকি তো সঙ্গে সঙ্গেই শুয়ে পড়েছিল, মানে রাজু তো ঘুমিয়ে পড়েছে, রাত্রিবেলা কিছু খাইনি, আর আমি মানে আমি আর টুসকি রাত্রিবেলা তারপরে ম্যাগি করে খেয়ে শুয়েছি, মানে টুসকি আর রাজু তো ঘুমিয়েই পড়েছিল, আমি জেগেছিলাম। তারপরে টুসকি উঠলো 9টার সময়, আমরা 7টার সময় পৌঁছেছি, 9টার সময় উঠলো, উঠে বললো একটু ম্যাগি খাবে, তো আর আমি ম্যাগি খেলাম, আর রাজু কিছুই খায়নি, তো সেই জন্য রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলিনি। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।